আমদানিতে এত খরচ হচ্ছে আওয়ামী লীগের, আমদানিতে এত বেশি খরচ বেড়ে গিয়েছে সে সামাল দিতে পারতেছে না, রিজার্ভ শেষ হয়ে যাওয়ার পথে, IMF এর কাছে তারা ভিক্ষাবৃত্তি করছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ভিক্ষাবৃত্তি করছে, বিশ্ব ব্যাংকের কাছে বিশ্ব ভিক্ষাবৃত্তি করছে, এডিবির কাছে ভিক্ষাবৃত্তি করছে, বিশেষ করে IMF এর কাছে ভিক্ষাবৃত্তি করছে। IMF যদি এদেশে বরাদ্দ দেয়, বিশ্বাস করুন আমরা শেষ হয়ে যাবো, আমরা ধ্বংস হয়ে যাব। আওয়ামী লীগ আমাদের শেষ করার সে পথটি রচনা করতে চলেছে। এখানে বাধা দিতে হবে, এখানে প্রতিরোধ করতে হবে। যে পর্যন্ত তোমরা দুর্নীতি করেছো তার বিচার অবশ্যই এদেশের মাটিতে হবে ইনশাল্লাহ। আর কোন দুর্নীতি বাংলার মানুষ তোমাদেরকে করতে দেবে না। বাংলার মানুষ অবশ্যই একত্রিত হয়েছে, প্রতিরোধ করবে, প্রতিরোধ করবে এবং প্রতিবাদ করবে, এই প্রতিবাদ থামবে না। আমি বিশ্বাস করি এক সপ্তাহের আন্দোলন যথেষ্ট, একটি মাত্র সপ্তাহ, 7 দিনের আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যাবে, ওই শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মতন প্রধানমন্ত্রীর মতো পলাবার পথ পাবে না। সেই জন্যে আমাদের দেশের মানুষকে রক্ষা করার জন্যে, দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্যে, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে আমাদের নেতা যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের নেতা তারেক রহমান, তার হাতকে শক্তিশালী করার জন্যে আগামী দেশে দিনে মানুষকে, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মৃত্যুকে অনিবার্য জেনে এই আন্দোলনকে আমাদের সফল করতে হবে, সার্থক করতে হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।